আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যে যেখানে আছো সেখান থেকে এদিকে ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 2020 সালে তোমাদের করোনার কারণে গণিতের অনেক ক্লাস বন্ধ ছিল, তাতে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তারই ধারাবাহিকতা 2021 সালে আমরা ভিডিও ক্লাসে কিছু ক্লাস চালু করছি, যাতে তোমাদের কি কিছু সামান্য উপকৃত হয়, তোমরা উপকৃত হলে কি আমাদের শ্রম সার্থক হয়ে যাবে। আজকে আমরা করো পার্ট টেনশন হলো রসাগো। দেখো, SSR হাই স্কুল শ্রেণী সপ্তম বিষয় বীজগণিত অধ্যায় পঞ্চম, শিক্ষক মোহাম্মদ আব্দুল সালাম, তারিখ 7/9/2021। বোর্ডে যদি আমি একটা উদ্দীপক লিখেছি, উদ্দীপকটা কি লিখেছি দেখো, x² - 8x + 15, x² - 225, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ কাকে বলতে হবে? একটি সরল সমীকরণ কি গুণাকারে প্রকাশ করা বলে কি উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক করণীয় হলে কি ভাগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা, মিডিল টার্ম আছে কিনা, আমরা এই শর্তগুলো মেনে আমরা কাজ করি। এখন সবার আমার সাথে তোমরা কি সময় সমাধান করে দাও, ব্যাকওয়ার্ড সমাধান কি আছে দাও। দেখো প্রথম রাশি x² - 8x + 15, প্রথম রাশি কত আছে মান x² - 8x + 15। দেখো কোনো ভাগ করা যায় না, তাহলে কি করবো আমরা, এখানে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসবো, কথা শুরু হয়ে যাবে। আমরা ভাগ করবো, যুগ বিয়োগ করলে 8, গুণ করলে কত হবে 15, দাও 3 5 15, দ্বিতীয় রাশি কি স্যার, আমরা উৎপাদক করব না, দ্বিতীয় রাশি সূত্র পারি দেখো, x² - 25 দাও, সূত্র পারি কিনা, ফাইভ হোল x² - 5 হোল স্কোয়ার, থ্যাংক ইউ, তাহলে x² সূত্র প্রয়োগ করা যায় কিনা, ভাগ করা যায় না, মিডিল টার্ম আছে, কোন সূত্র প্রয়োগ করা যায় না, ভাগ করা যায় না, মিডিল টার্ম 15 কে আমরা এভাবে ভাঙবো, যোগ বিয়োগ করলে 2, গুণ করলে কত 15 আছে, 15 তাহলে লেখা যায় দেখো কত লেখা যায় আমরা কত x² + 2x - 3x - 15 এই দেখো 3 5 15 আর হচ্ছে বিয়োগ করলে 2 আসে, এখান থেকে x কমন, তাহলে x প্লাস কত x + 5 - 3 x + 5, তাহলে অ্যান্সার হবে x + 5 - x - 3, থ্যাংক ইউ। এখন আমরা কি করবো, লসাগু কমন আনকমন সবাই যাবে, সবাই যাবে স্যার, এখানটা নিলে লসাগু, এটা আমরা এখন ইন্টারসেকশন করতেছি, না ইন্টারসেকশন তো না ইউনিয়ন, লসাগু নিলে লসাগু সব যাবে, আমাকে দেখতে হবে একই সংখ্যা আছে কিনা, এখানে কি আছে দেখো, এখানে এই যে x - 3 আছে, এই একটা x, তাহলে একটা x - 3 নিব, x - 3 পরে দেওয়া আছে, এখানে একটা x + 5 আছে, একটা x + 5 হয়ে যায়, এখানে একটা x+ কমন নাও, তো x+ স্যার এখানে একটা x- আছে আর এখানে একটা x-5 আছে, ঠিক আছে আর কি আছে দেখো, এখানে এই যে একটা x+x - 5 আছে, এখানে একটা x- আছে, x - 5, এইটাও তুমি এইটাই তুমি এখানে আনসার লিখতে পারো, আর যদি তুমি চাও সূত্র কত হয় প্লাস বিন্দু মানে এটা থেকে তুমি এভাবে লিখতে পারো, x² - 5 - 3 এখানে আঞ্চল লিখলে হবে, আর x - 3 এখানে সূত্র বসছে x² - 25 x² - আমার এখানে আঞ্চল লিখতে পারবে, আশা করি তোমরা
অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো তোমরা, এদের অঙ্ক বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে কি দেখো 2.4-এর তোমরা হোমওয়ার্ক করে আনবে, হোমওয়ার্ক বাড়ি কাজ দেখাও, হোমওয়ার্ক অনুসারে 5.4 তোমরা করে আনবা, তোমার 31 টাকা 35, হ্যাঁ দশমিকটা বোঝা যাচ্ছে না, দশমিকটা 31 টাকা 35 পড়বে শেষ। আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে, সবাই ভালো থাকো, আবার দেখবে, খুদা হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।